ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 11টা, এখন তো ব্লগটা শুরু করছি। তারক চলে গেছে ডিউটি, ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমি যাবো দুপুরের রান্নাবান্না সব করবো। আজ দুপুরের রান্নাবান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো রান্নাবান্নাটা করে আসি, তারপর ত্রিশিকাকে পড়তে বসো। হ্যাঁ ঠিক আছে, ত্রিশিকা এখন লেখা শিখছে অল্প অল্প করে, কীভাবে শিখাচ্ছি সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আগে চলো রান্নাবান্নাটা সেরে নিই। প্রথমে আগে বেগুন ভাজাগুলো করে নিলাম। আজকে আমি রান্না করছি চিংড়ি মাছের একটা রেসিপি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্য দেখো, ওই তেলটাতেই চিংড়ি মাছগুলো ভেজে নেব, বেশি ভাজবো না। চিংড়ি মাছ আবার বেশিক্ষণ ধরে ভাজলে পরে শক্ত হয়ে যায়, তো হালকা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে। তো এবারে দেখো, কড়াইতে আর একটুখানি পরিমাণে তেল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা। আর এখানে দেখো, আলু আর পেঁয়াজগুলোকে আমি কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবারে আলু আর পেঁয়াজগুলোকে ভেজে নেব ভালোভাবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। নুন আর হলুদ দিয়ে দিলাম, এখনই ঢাকা দিয়ে দেব, ভালোভাবে ভাজা হবে। দেখো আলু আর পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেলের ওপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে খুব সুন্দর কালার আসে, ওই জন্য তেলের উপর দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, টমেটো, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো পেস্ট। তারপর ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে, ঢাকা দিয়ে দেব। তো দেখো ভালোভাবে মশলাটা কষানো আমার হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, ঝোলটা ফুটে এলে তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, আর তারপরে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেবো। তো চিংড়ি মাছের এই রেসিপিটা রেডি হয়ে এসছে প্রায়, নুনটা একবার চেক করে নিতে হবে, আর সবার শেষে গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেবো। একটু ঝোল ঝোলই রেখেছি যেহেতু আজকে একটাই তরকারি করেছি। তো দেশির আগে একটুখানি লিখিয়ে নিই, দুবেলা করেই লেখায়, সকালবেলাতে সন্ধ্যাবেলাতে। এখন শুধু ওকে লাইন্সগুলো শেখাচ্ছি, কারণ প্রথম প্রথম তো এখন একবারে ডাইরেক্ট লিখতে পারবে না, তো লাইন্সগুলো শেখাচ্ছি, কীভাবে করছি দেখাচ্ছি। এরকম হোয়াইট বোর্ডটা তো অনেকদিন আগেই কিনেছিলাম, এতদিন পর্যন্ত আঁকিমুখি করছিলো, এখন আস্তে আস্তে শিখছে জিনিসটা। দাঁড়া, প্রথমে ওকে সোজা লাইনটা করা শেখাচ্ছি, তার জন্য এরকম তিনটে করে ডট বানিয়ে দিচ্ছি, তাহলে এটা ধরেও নিজে নিজে সোজা লাইনটা টানতে পারবে। প্রথম প্রথম একটুখানি হাত ধরে করতে হচ্ছে। চলে আসো বাবান, সোজা দাঁতটা টানো, একটুখানি হাতে সাপোর্ট দিবে। হ্যাঁ এই তো, এই যে এই ডটটা থেকে, এখান থেকে সোজা দাঁতটা, সোজার নিচের দিকে দাগ, সোজা দাগ। হ্যাঁ একটুখানি হাতে আমি জাস্ট টাচ করে রেখেছি, সাপোর্ট দিয়ে রেখেছি, অত বড় দাগ এঁকো না, ছোট ছোট করে আঁকো। এই এই এটা কি হলো, এই এটা কি হলো? হ্যাঁ সাপ আঁকতে হবে না তোমাকে, সাপ হলো। হ্যাঁ এইভাবে প্রতিদিন প্র্যাকটিস করতে করতে ও নিজে নিজেই করতে শিখে যাবে। নিচের দিকে টানো, এই যে এই ডটটা থেকে নিচের দিকে। হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস, অত না অত না অত না, ছোট ছোট, অত না ছোট, এটা থেকে করো করো। হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস, অত দূর নয়। আর তোমরা দেখছো ত্রিশিকাও এটাতে খুব এনজয় করছে, ব্যাস ব্যাস ব্যাস, অত না অত বড় নয়। এই তো প্রথম প্রথম, আস্তে আস্তে শিখে যাবে। এর সাথে সাথে এরকম ভাবে এই এই লাইনটাও শিখাচ্ছি। আসো মুনো, আসো তো ভাবে আঁকো তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবারে এত ব্যাট টেরা বেঁকা হলো। হ্যাঁ সোজা, হ্যাঁ ব্যাস, বাবা যত দূর ডটটা আছে তত দূরই আঁকবো।
হ্যাঁ ওটা করো, নিজে নিজে করো তো। ব্যাস অত দূর না, একটু বড় করে ও এটা দিচ্ছে, একটু বদমাইশি করেই করছে। আরো করো কেন। দেখো হ্যাঁ, তোকে ওইগুলো করতে কে বলেছে পণ্ডিত? করছে আস্তে আস্তে শিখে যাবে, এক এক সময় ভালোভাবে করছে সোজা দাগটা, আবার এক এক সময় বেঁকিয়ে দিচ্ছে। একবারে যদি ABCD লেখাতে যাই তাহলে পারবে না, ওই জন্য প্রথমে লাইন্সগুলো আগে ওকে প্র্যাকটিস করাচ্ছি। পড়তে বসে দুষ্টুমি তো করছেই, এবার ত্রিশিকার হাতে খড়ি হয়েছে, ওই জন্য এবার ওকে স্কুলেও ভর্তি করতে হবে। তার কথা বলে এসছে 9টা থেকে 12টা টাইমিং সব থেকে ভালো টাইম, 3 ঘন্টা সময় আমি পেয়ে যাবো, বললাম ভর্তি করে দাও ওকে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব ওকে ভর্তি করে দাও। সামনের মাসেই ওকে ভর্তি করে দেবো, মার্চ মাস থেকে স্টার্ট হবে। কি করবে জানি না, আমার তো মানে টেনশন হচ্ছে অলরেডি যে ও স্কুলে গিয়ে কি করবে, ঘরে এত বদমাইশি করে স্কুলে গিয়ে যে কী কী কাণ্ড করবে। তোমরা শুনতে পাবে প্রতিদিন কী কী কাণ্ড করছে ত্রিশিকা। 5 মিনিট 10 মিনিট করে একটুখানি লিখতে বসে তারপর উঠে চলে যায়, বেশিক্ষণ পড়া করে না। ওর নাকি পড়তে বসলে ঘুম পায়, এখন থেকেই পড়তে বসলে ওর নাকি মাম্মা ঘুম পাচ্ছে। একটুখানি লিখলো, আবার সন্ধ্যাবেলাতে আবার প্র্যাকটিস করাবো, এখন তারও আসলে পরে আমরা খাওয়া দাওয়া করবো, তোমাদের সঙ্গে দেখা হবে আবার বিকেলবেলাতে। টিফিনে কি নিয়ে যাবে তুমি? কেক নিয়ে যাবে? তাহলে চকো, তাহলে আঙ্গুর, আপেল, কেক, কি নিয়ে যাবে তুমি? হ্যাঁ ত্রিশিকা দেখবে না স্কুলে যাবে কত মজা হবে। বাবা না ওখানে কি আছে গো, স্কুলে কি আছে? তোমার অনেক বন্ধু হবে, শোনো ওইখানে অনেক বন্ধু আছে, স্কুলে ভূত থাকে না, না ভূত থাকে না, স্কুলে অনেক বন্ধু আছে, অনেক মজা হবে। তোমার যা সমস্যা হবে তুমি টিচারকে বলতে পারো, আর কত বন্ধু হবে ওদের সাথে, তুমি খেলাও করতে পারবে। গুড ইভিনিং। তো তারক বাড়িতে এলো, ওকে চা টা করে দিলাম, ও এখন ত্রিশিকাকে নিয়ে খেলা করছে ওই ঘরে, আর আমি এই ঘরে এলাম প্যাকিং করব বলে, কারণ কালকে আমরা যাচ্ছি আমাদের বাড়িতে। পরশু দিনে দুয়ারে সরকারের ক্যাম্প বসছে, তো ওইখানেই ত্রিশিকার রেশন কার্ডটা হবে, তো ওই জন্য আমাদেরকে যেতে হচ্ছে। ওই জন্যই এতক্ষণ ধরে আমি প্যাকিং করতে পারিনি, কারণ ত্রিশিকাকে নিয়ে প্যাকিং করতে গেলে পরে ও অর্ধেক টেনে টেনে বার করে দেয়। তো তারক এসছে, বেশি কিছু জামাকাপড় নেবো না আমার, আর তারকের অল্প কটা নেবো, মেনলি হলো ত্রিশিকার যা যা জামাকাপড় আছে, একদিনে দুদিনের জন্য যাচ্ছি তো বেশি জামাকাপড়ের দরকার নেই, ওই কটা ভরে নিই ব্যাগে রেডি করে রাখি। মেন হলো ডকুমেন্টসগুলো, ডকুমেন্টসগুলো সব ভরে নিই, কারণ ওগুলো সব লাগবে, কালকে আবার তাড়াহুড়োর মধ্যে ভুলে যাবো। আমি এখন প্যাকিংটা করে নিই, আর আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। ঠিক আছে, টাটা।